ভূমি অধিগ্রহণ জটিলতায় দুই বছরেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক এতে মানিকগঞ্জের ঘিওরে কাজে আসছে না পঁয়ত্রিশ কোটি টাকার সেতু এখনও ঝুঁকি নিয়ে কালীগঙ্গা নদী পার হচ্ছেন দুপারের অন্তত ষাট গ্রামের মানুষ পাড়াপাড়ি সুবিধার জন্য দুই বছর আগে তৈরি হয় মানিকগঞ্জের ঘিওরের কালীগঙ্গা নদীর ওপর সেতু কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় এতদিনেও সংযোগ সড়ক হয়নি এতে শিক্ষার্থীদের পাশাপাশি পণ্য আনা নেওয়ায় ভোগান্তির শেষ নেই এখনও নদী পারা পারে নৌকায় ভরসা দু পারের অন্তত ষাটটি গ্রামের মানুষের বিরেস্তার না থাকা কারণে এই যাওয়া আসা জাম কষ্ট এরম কষ্ট কোনহান দেই নেয় আমার দোকান কালাম ওর বাস স্ট্যান্ডে আমি রাত নটার পরে আসলে বাদ আমার হাতুর পারণ লাগে এবং মানুষ ডাক পারণ লাগে অনেক লোক আমাদের এই এলাকায় বাইরে থাকে তারা গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারে না মনে করেন পাঁচ ছয় কিলো রাস্তা ওই জায়গায় নামতে হয় আবার মনে করেন অনেক সময় খেয়া পাওয়া যায় না ভূমি অধিগ্রহণ জটিলতা সমাধান করে শিগগিরই সেতু চালুর আশ্বাস এলজিইডির জমি অধিগ্রহণের যে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের এলে শাখা এগুলো ফাইনাল পর্যায়ে আছে যথাশীঘ্রই আমরা মাঠে ওনারা ডিমার্কেশন করে দিয়ে যাবে তো ডিমার্কেশন করে দিয়ে দিয়ে গেলে আমাদের ঠিকাদার আলটিমেটলি কাজটা শুরু করতে পারবে দুই হাজার সালে তিনশো মিটার দৈর্ঘ্যের এই সেতুর কাজ শুরু হয় খরচ হয় প্রায় ৩৫ কোটি টাকা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি